ইউরোর দ্বিতীয় দিনে জয়ের জায়গা পেয়েছে নেদারল্যান্ডস ও ইতালি, এরপর তৃতীয়তম দিনে মাঠে নামবে বেলজিয়াম, চতুর্থতম দিনে ম্যাচ রয়েছে ফ্রান্সের। ষষ্ঠতম ম্যাচ শেষে ওয়েফা ইউরোর পয়েন্ট টেবিল, পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে, এছাড়াও সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা সহ 2024 ওয়েফা ইউরোর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 16 জুন রবিবার। 16 জুন রবিবার 2024 ওয়েফা ইউরোতে দিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে আলবেনিয়াকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে ইতালি, এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে পোল্যান্ডকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস, এবং দিনের তৃতীয়তম ম্যাচে স্লোভেনিয়া ও ডেনমার্কের মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। তো 2024 ওয়েফা ইউরোতে সর্বমোট 51টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 51টি ম্যাচের মাঝে স্লোভেনিয়া ও ডেনমার্কের মধ্যকার ম্যাচ দিয়ে ওয়েফা ইউরোর ষষ্ঠতম ম্যাচ শেষ হয়েছে। তো এই ষষ্ঠতম ম্যাচ শেষে চলুন প্রথমে দেখে নিই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়, এরপরে আমরা দেখে নেব পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে, সর্বশেষ দেখে নেব আমরা সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না 2024 ওয়েফা ইউরোর সর্বশেষ আপডেট সবার আগে পেতে। এছাড়াও কোপা আমেরিকার প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দেবো আমরা যখন কোপা আমেরিকা শুরু হবে। তো আজকে যে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এই তিনটি ম্যাচ ছিল গ্রুপ বি, গ্রুপ সি ও গ্রুপ ডি তে থাকা দলগুলোর মাঝে। তাই প্রথমে আমরা দেখে নেব গ্রুপ বি, সি ও ডি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান, এরপর আমরা দেখে নেব এ, ই ও এফ এই তিনটি দলের অবস্থান। অর্থাৎ প্রতিদিন আমরা কিন্তু সবগুলো দলেরই পয়েন্ট টেবিল বা প্রত্যেকটি গ্রুপেরই পয়েন্ট টেবিল দেখবো, তবে শুরুতে দেখবো যে দলগুলোর ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে। তো প্রথমেই থাকছে গ্রুপ বি। তো গ্রুপ বি তে যে চারটি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি ক্রোয়েশিয়া। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে আলবেনিয়া। আলবেনিয়া আজকে একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি আলবেনিয়া। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে ইতালি। ইতালি একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা জিতেছে, এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 3, রয়েছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে স্পেন। স্পেন একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 3। তো গ্রুপ বি তে কিন্তু বর্তমানে পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে স্পেন, 2 নম্বরে ইতালি, 3 নম্বরে আলবেনিয়া এবং 4 নম্বরে ক্রোয়েশিয়া। চলুন এবার গ্রুপ সি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থানটা দেখে নেই। গ্রুপ সি তে যে 4টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে সার্বিয়া, এবং পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়েছে ইংল্যান্ড। তো এই দুটি দল কিন্তু এখনো কোনো ম্যাচ খেলেনি, যার কারণে তাদের কোনো হিসাব নেই। এরপর 2 নম্বরে অবস্থান করছে স্লোভেনিয়া। স্লোভেনিয়া একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা আজকে ড্র করেছে, ম্যাচটি ড্র করায় পয়েন্ট পেয়েছে 1। এরপর 1 নম্বরে অবস্থান করছে ডেনমার্ক। ডেনমার্কও একটি ম্যাচ খেলেছে আর স্লোভেনিয়ার বিপক্ষে, সেই ম্যাচটি কিন্তু ড্র হয়েছে 1-1 বলে, যার কারণে কিন্তু পয়েন্ট পেয়েছে 1 ডেনমার্ক। তো ডেনমার্ক ও স্লোভেনিয়া তারা 1 পয়েন্ট, অর্থাৎ উভয় দলই 1-1 করে পয়েন্ট পেয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের 1 ও 2 নম্বরে অবস্থান করছে। চলুন এখন দেখে নেই গ্রুপ জিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। তো গ্রুপ ডি তে যে 4টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে পোল্যান্ড। পোল্যান্ড একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে তারা হেরেছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি পোল্যান্ড। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে ফ্রান্স। ফ্রান্স এখনো কোনো ম্যাচ খেলেনি। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে রয়েছে অস্ট্রিয়া। অস্ট্রিয়া অস্ট্রিয়া এখনো কোনো ম্যাচ খেলেনি। পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে তারা জয়লাভ করেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 3। তো 3 পয়েন্ট নিয়ে গ্রুপ ডিতে পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে কিন্তু নেদারল্যান্ডস। তো এই ছিল কিন্তু গ্রুপ বি, সি ও ডি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। চলুন এখন আমরা দেখে নিই গ্রুপ এ তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান। তো গ্রুপ এ তে যে 4টি দল রয়েছে তারা কিন্তু গতকালই ম্যাচ খেলেছে। তো গতকাল তারা ম্যাচ খেলেছে, তখন কিন্তু তাদের পয়েন্ট টেবিল নিয়ে বিস্তারিত জানিয়েছি, এখন শুধুমাত্র তাদের অবস্থানটা দেখে নেব। তো গ্রুপ এ তে যে 4টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 1 নম্বরে জার্মানি, 2 নম্বরে সুইজারল্যান্ড। তো জার্মানি আর সুইজারল্যান্ড তারা একটি করে ম্যাচ খেলেছে, একটি করে ম্যাচে তারা জয়লাভ করেছে, যার কারণে তারা 3 পয়েন্ট নিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে ও 2 নম্বরে রয়েছে। এরপর 3 নম্বরে হাঙ্গেরি, 4 নম্বরে স্কটল্যান্ড। তো তারা কিন্তু প্রথম ম্যাচটাই হেরেছে, যার কারণে কোনো পয়েন্ট পায়নি হাঙ্গেরি ও স্কটল্যান্ড। এরপর যদি গ্রুপ ই তে থাকা দলগুলোর অবস্থান দেখি তাহলে দেখতে পারবো গ্রুপ ই তে অবস্থান করছে বেলজিয়াম, স্লোভেকিয়া, রোমানিয়া ও ইউক্রেন। তো এই দলগুলো কিন্তু এখনো কোনো ম্যাচ খেলেনি। এরপর গ্রুপ এফ এ যে দলগুলো রয়েছে তুর্কি, জর্জিয়া, পর্তুগাল ও সাজেশিয়া, এই 4টি দলও কিন্তু এখনো কোনো ম্যাচ খেলেনি। যেহেতু 2 দিন হলো আপনার ওয়েফা ইউরোর ম্যাচগুলো শুরু হয়েছে বা ওয়েফা ইউরোর মিশনটা শুরু হয়েছে, তো এখনো কিন্তু সবগুলো দল ম্যাচ খেলেনি, যার কারণে কিন্তু পয়েন্ট টেবিলের লড়াইটাও কিন্তু এখনো জমে ওঠেনি। তারপরেও কিন্তু পয়েন্ট টেবিলের লড়াইটা শুরু থেকে কিন্তু
তাদের প্রতিপক্ষের বিপক্ষ বা প্রতিপক্ষ থেকে কিন্তু মূল্যবান পয়েন্টগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে প্রত্যেকটি দলই। সেখানে কিন্তু যদি কোনো ম্যাচ ড্র হয় সেক্ষেত্রে কিন্তু দুইটি দলই 1 পয়েন্ট করে পেলেও উভয় দলের জন্য কিন্তু একটা দুটি মূল্যবান পয়েন্ট হাতছাড়া হয়ে যায়। যাই হোক, চলুন আমরা এখন দেখে নিই আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল 17 জুন সোমবার, 17 জুন সোমবার ওয়েফা ইউরোর দিনের প্রথম যে ম্যাচটা রয়েছে এই ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। তো এখন বাজে 12টা 20 মিনিট, তো আর মাত্র 40 মিনিট পরেই কিন্তু এই ম্যাচটি শুরু হয়ে যাবে। এরপর কিন্তু দিনের দ্বিতীয়তম ম্যাচ রয়েছে হলো রোমানিয়ার বিপক্ষে ইউক্রেইনের, রোমানিয়ার বিপক্ষে মাঠে নামবে ইউক্রেইন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। এরপর দিনের তৃতীয়তম ম্যাচ রয়েছে বেলজিয়াম বনাম স্লোভেকিয়ার মাঝে, বেলজিয়াম ও স্লোভেকিয়ার মাঝে ম্যাচ রয়েছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। তো এই যে ওয়েফা ইউরো, এখানে কিন্তু ম্যাচগুলোর সময়সূচি রাত 1টা, রাত সন্ধ্যা 7টা ও রাত 10টা, এই তিনটা কিন্তু সময় দেওয়া হয়েছে। এই তিনটা সময় কিন্তু প্রতিদিন ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যারা নিয়মিত খেলাগুলো দেখতেছেন তারা কিন্তু অবশ্যই টিভি পর্দায় এই নির্দিষ্ট সময়ে আপনারা বসতে পারেন বা চোখ রাখতে পারেন। তো এখন যদি আপনাদেরকে দেখায় সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের যে তালিকা, এখানে কিন্তু যে একটা লড়াই চলছে সেরা 5 জনের যে তালিকা, এখানে কিন্তু 15 জন অবস্থান করছে এবং প্রত্যেককেই কিন্তু 1টি করে গোল করেছে। যারা অবস্থান করছে প্রত্যেককেই 1টি করে গোল করেছে, যার কারণে কিন্তু সেরা 5 জনের তালিকায় অবস্থান করছে সর্বমোট 15 জন খেলোয়াড়। তো 15 জনের নাম এভাবে বলা সম্ভব নয়, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো স্ক্রিনে কিন্তু আপনারা সকলেরই নামটা দেখতে পাচ্ছেন এবং তারা কোন দেশের খেলোয়াড় সেটা দেখতে পাচ্ছেন। যখন এই লড়াইটা বেশ জমে উঠবে এবং সেরা 5 জনের তালিকায় 5 জনই অবস্থান করবে, তখন আপনাদেরকে প্রত্যেকেরই নাম ও বিবরণ সহ কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যেহেতু সকলে 1টি করে মাত্র ম্যাচ খেলেছে, 1টি করে গোল করেছে, তো এখানে কিন্তু লড়াইটা এখনো শুরু হয়নি। ওয়েফা ইউরোর মিশনটা কিন্তু আরো কিছুদিন গেলে লড়াইটা কিন্তু বেশ জমে উঠবে। তো প্রতিটি ম্যাচ শেষে কিন্তু আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দেবো। তো প্রতিটি ম্যাচ শেষে বলতে প্রতিদিনের খেলা শেষে, প্রতিদিনের যে 3টি করে ম্যাচ রয়েছে, তো এই দিনের 3টি করে ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদি প্রতিটি ম্যাচ শেষে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আপনার দিন 3টি আলাদা ভিডিও দিতে হবে আপনাদেরকে, এবং এই 3টি আলাদা ভিডিওর জন্য আমার একটা অতিরিক্ত সময় যাবে এবং আপনাদেরও একটা ডাটা প্যাকেজের খরচ আছে। তো যার কারণে আমরা কিন্তু প্রতিদিন 3টি ম্যাচ শেষ হলে আপনাদেরকে সর্বশেষ আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু রাত 10টায় দিনের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়, যার কারণে আমরা 10টার ম্যাচ শেষ হওয়ার বা রাত 10টার যে ম্যাচ, এই ম্যাচ শেষ হওয়ার পরে আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং কিভাবে পয়েন্ট টেবিল উপস্থাপন করলে আপনাদের কাছে ভালো হবে সেই পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আসসালামু আলাইকুম। এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিই কিন্তু 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট তো পেয়ে যাচ্ছেন আমাদের এখানে, এবং 20 তারিখ থেকে শুরু হবে কোপা আমেরিকা। কোপা আমেরিকারও প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দেবো এই প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ কোপা আমেরিকার সর্বশেষ আপডেট। তো অবশ্যই আপনারা আমাদের পাশেই থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আসসালামু আলাইকুম। সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন, ঈদ মোবারক।